মাত্র একদিনেই প্রায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়ে দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। গত 75 বছরের ইতিহাসে এমন বৃষ্টিপাত দেখেনি মধ্যপ্রাচ্যের দেশটির বাসিন্দারা। প্রবল বৃষ্টির পর এখন রীতিমতো ভাসছে দুবাই। শহরের বিভিন্ন এলাকা প্লাবিত, ঝাঁ চকচকে শপিং মল থেকে হাইওয়ে, সর্বত্র পানি থই থই করছে, বিপর্যস্ত বিমানসহ সকল পরিবহন পরিষেবা। প্রশ্ন উঠেছে, মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর জন্য ক্লাউড সিডিংকে দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। ক্লাউড সিডিং হচ্ছে আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর ওপর ড্রাই আইস অথবা সিলভার আয়োডাইড ছড়িয়ে দিয়ে সময়ের আগেই বৃষ্টি ঝরিয়ে ফেলা, যাকে কৃত্রিম বৃষ্টিপাতও বলা যেতে পারে। সংযুক্ত আরব আমিরাত 1982 সালে প্রথম ক্লাউড সিডিং পরীক্ষা করে আর 1990 দশক থেকে নিয়মিতভাবে বৃষ্টির অনুপযোগী মেঘ থেকে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো শুরু করে দেশটি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে এর মূল কারণ ক্লাউড সিডিং। পানির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে এই ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার। পরিবেশবিদদের মতে, ক্লাউড সিডিং পরিবেশের ওপর নানান ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। Heavy rain and thunderstorms swept across Abu Dhabi and Dubai. তবে এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে দেশটি। তাদের মতে, ভারী বর্ষণের ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ 75 বছরের মধ্যে প্রথমবারের মতো 24 ঘন্টারও কম সময়ে 254.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে প্রকৃতির ওপর এমন হস্তক্ষেপ নিয়ে বিশেষজ্ঞদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি এই অঞ্চল প্রায়ই ঝড় এবং ভারী বৃষ্টিপাতের মতো ব্যতিক্রমী আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যার ফলে অভূতপূর্ব বন্যারও সৃষ্টি হচ্ছে। তাই কেউ কেউ প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছেন। অনেকের দাবি, এই আকস্মিক ঝড় বৃষ্টি ও বন্যা হয়তো প্রকৃতির প্রতিশোধ। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।